যারা ফিল্ম থেকে আসে বুঝছো রহস্য করতে পছন্দ করে, তুমি বলবো হ্যাঁ এটা এটা সাদা এটা ব্লু ওটা কালো, এটা সাদার মতো ব্লুর কাছাকাছি কালো কিনা, মানে এটা কি যদি সাদা আমরা আমার বিয়ে হয়েছে, হ্যাঁ আমি বিয়ে করেছি, হ্যাঁ আমি প্রেমে আছি, অসুবিধা কি রে ভাই? আমার ডিভোর্স, ইয়েস আমার ডিভোর্স, নো আমি ডিভোর্স করে সংসারে আছি, ক্লিয়ার, মেক ইট ক্লিয়ার প্লিজ। ফাইন, তাহলে আমি এখন একটা ক্লিয়ার অ্যানসার চাই ভাই। আপনি যে আপনার জীবনে এত এত সুন্দরী জাদ্রেল দুর্দান্ত সব অভিনেত্রীদের সাথে কাজ করেছেন, সত্যিকার অর্থে সাদাকে সাদা কালোকে কালো বলবেন আপনি? আপনি কয়বার প্রেমে পড়েছেন, কয়বার প্রেম করছেন আপনি বলেন একদম স্ট্রেট? ও প্রথম ছবিতে গিয়ে কিন্তু প্রেম করে ফেলছে এবং বিয়ে এবং সন্তান, ফার্স্ট ছবি ফার্স্ট নায়ক কোথায় পর্যন্ত গেছে আপনারা জীবনের দেখেছেন? জীবনের শুরুতেই তো একদম, এবং আমি এটা দাঁড়াও শেষ করে দিই, আমি হাজার খানেক নাটক করেছি, আমার ধারণার সর্বাধিক অভিনেত্রীর সঙ্গে আমি অভিনয় করেছি এবং অনেকের প্রথম অভিনয় হয়েছে আমার সঙ্গে। তো টেলিভিশনে এবং ফিল্ম মিলিয়ে, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে, আমি যে কত অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি এটা হিসাব নিকাশ ছাড়া। তুমি বলছো প্রেম কার সঙ্গে, প্রেম বলতে তুমি কি মিন করো? মানে প্রেম বলতে মানে তুমি যেটা করছো সেটা কি প্রেম? মানে তুমি যা করছো সেটা হচ্ছে মুগ্ধতা, এসব না, একদম স্ট্রেট রিলেশনশিপ, মানে রিলেশনশিপ রিলেশনশিপ রাইট। মানে তুমি যে তুমি তোমার মতো করে উত্তর শুনতে চাও কেন? আমার প্রথম ছবিতে আমার যেটা মানে একদম সন্তান বিয়ে সব পর্যন্ত চলে গেছে সেটা আমার, এটা আমার ফেইতেই ছিল, আমার মানে লাকিই ছিল, আমার ভাগ্যটাই ওভাবে আল্লাহ ওভাবে ইয়ে করেছে। সো জীবনের শুরুতেই শেষ হয়ে গেছে মানে অনেক কিছু, যে প্রেম বিয়ে ব্লেম করছি না তোমাকে, তুমি এটাকে ব্লেম নিচ্ছ কেন? আমি কিন্তু ব্লেম করি না, জীবনের শুরুতেই ভাই প্রেম বিয়ে সন্তান দিয়ে আমি অলরেডি আটকা, মানে আমার ওখানে ওই লেসনটা ওখানে। কিন্তু আপনার তো প্রথম নাটকেই আর প্রেম বিয়ে সন্তান হয়ে যায়নি, আপনার অনেক অপশন ছিল এরপর, অসংখ্য অসংখ্য হ্যাঁ অসংখ্য। সো ওখান থেকে আপনার সত্যিকার অর্থে রিলেশনশিপ আপনি কয়বার জড়িয়েছেন? আমি মুগ্ধ হয়েছি, একাধিকবার মুগ্ধ হয়েছি। আচ্ছা, তাহলে আমরা ওটাই প্রেম, ওটাই তো প্রেম, তো মুগ্ধতা তো প্রেমের একটা একটা কর্নার। ওকে ফাইন, তাহলে আমরা একাধিকবার মুগ্ধ হয়েছি, অনেক দ্বার আমি মুগ্ধ হয়েছি, আমার ভালো লেগেছে, আমরা খুব ভালো সময় কাটিয়েছি, খুব ভালো শুটিংয়ে, শুটিংয়ের বাইরে যথেষ্ট মুগ্ধতা ছড়ানোর সময় আমার আছে। কিন্তু একেবারে মিলেমিশে যাওয়া কথিত প্রেম বিয়ে এসব ঘটন অঘটন কোনো কিছুই আমার দীর্ঘ ক্যারিয়ারে হয় নেই।